আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি আমাদের প্রতিদিনকার অনুষ্ঠান। মেডিকেল বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন মানুষের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজকেও আমরা হাজির হয়েছি এরকমই একজন পেশেন্টকে নিয়ে, যার নাম হচ্ছে সখিনা বেগম। বয়স মাত্র 50 বছর। উনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে ভুগছিলেন। প্রচুর পরিমাণে ওনার কোমরে ব্যথা ছিল এবং পাশাপাশি ওনার ভিটামিন ডি লেভেলের পরিমাণ অনেক পরিমাণে কমে গিয়েছিল। আসুন দর্শক, আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলি এবং উনি এই সমস্যাটা থেকে কীভাবে উনি মুক্তি পেয়েছিলেন সেই বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম, আপনার নাম সখিনা বেগম, আপনি বাংলাদেশে কোন জেলা থেকে এসেছেন? নোয়াখালী জেলা। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবে যে আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার এই মেরুদণ্ডটা এখন এই ব্যথা করা ইয়ে হওয়ার মাজা, ধরুন সাইটলি ব্যথা করা হো, ওষুধ বড়ি খেয়েছি আমরা নোয়াখালীতে ডাক্তার দেখাই, তখন দিয়েই কিছু হয় না। হরে একদিনে খুব অসুস্থ হয়ে গেছি, মানে হাঁটতে পারি না, ঘুরে ঘুরে গেছি এক বুঝলে তো ওই হ্যানথন একদিন বুঝে সবাই এসছে। ইয়ে হরে রাতের 11টা বাজে অ্যাম্বুলেন্স করে আমরা ঢাকা নিয়ে আসছে। আমি কেন কিছু চিকিৎসা করছে, এক মাস ওষুধ দিয়ে চিকিৎসা হয়েছি এবং কিছু ব্যথা কমছে, ইয়ে হরে ঘুরে ঘুরে কমে না। তারপরে আপনাদের এখানে হ্যাতনের এক ফ্রেন্ডের রসুল্লায় ফ্রেন্ডে জানাইছে যে এখানে হাসপাতাল আছে, ওইখানে নিয়ে তাকে নিয়ে চিকিৎসা করান। তো এই কথা শুনিয়ে তা আমার এখানে আনছে, আনি তো আমি এখানে চিকিৎসা করছি। আর চিকিৎসা করার এই পরবর্তী অবস্থা, এখন আপনার শরীরের কী অবস্থা? আল্লাহ দিলে আমি শরীর খুব ভালো আছি, এখন আপনার দোয়া যদি সামনে আল্লাহ আমরা ভালো রাখে এটাই আমরা কামনা করেন। আচ্ছা, আমাদের কি একটু বলবেন যে আপনার এই সমস্যাটা সবার প্রথমে কত বছর আগে শুরু হয়েছিল? এটা দীর্ঘদিন আগ ধরে মাজা ব্যথা করতে, মানে মেরুদণ্ডা ব্যথা করাই তো, মানে কিডনি সমস্যা আছে, এইটাও আছে, এইটা আছে, বহুত রোগ আছে, আমার অসুখ আছে। তো এই একটা ছাড়ে একটা হইতে, একটা ছাড়ে একটা, তো এইখে করতে আছে। এই মসজিদে কদিন ভালো আসলাম, এই ইয়ের পর ধরে আবার এই মেরুদণ্ডা ব্যথা করা, মেরুদণ্ডা ব্যথা বহুত দিন একটা, বহুত দিন আগ ধরে যা দিয়েছে ওষুধ ওষুধ খাই, ইয়ে হয় আমি যে হি ওষুধ কুতুর খাই, আমি ইয়ে হাতে যে হি এইভাবে করতে করতে ইয়ে হওয়ার একটা ঘুরা বিছা থেকে গেছি, ইয়ার তো ঢাকার দিকে আমরা মানছি। এখন আপনার অবস্থাটা কি? এখন আল্লাহ দিলে আমাদের অত্যন্ত দেখতে আসি, অবস্থা দিয়ে ভালো আছে, কিন্তু দেখা যায় যদি এখন খাওয়া দাওয়া খাই মালামতে এখন সব কিছু সে পরিপূর্ণ ওইতাম চাই আল্লাহ যদি দেয়া যদি আমারে। আর আপনাদের তো আসেনি, আমার তো যোগাযোগ আপনাদের কাছে থাকবে। তার মানে আপনার যে কোমরের ব্যথা, আপনি দীর্ঘদিন যাবত এই কোমরের ব্যথা আপনি ভুগেছেন, সেটা এখন আর আপনার নাই? না যে না, এখন আমার কোমরের ব্যথা এখন নাই, আর এমন পায়ের ব্যথাও নাই, এখন আমার এগুলো এখন নাই, আল্লাহ যদি মাফ করে এটাই বড় কথা। দর্শক, এখানে আমরা ওনার হাজব্যান্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। শফিকুল ইসলাম। স্যার, আপনি কী করেন এমনি? ব্যবসা বাণিজ্য করি, বিজনেস করেন। আচ্ছা স্যার, আমরা জানি যে সখিনা বেগম, ওনার বয়স খুবই কম, মাত্র 50 বছর। তো উনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি আরও কিছু সমস্যাও, আরও বিভিন্ন রোগে উনি আক্রান্ত ছিলেন। তো আমাদেরকে কি একটু বলবেন যে কবে প্রথম এই সমস্যাটা ধরা পড়ে এবং আপনারা কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? আমি প্রথমে এটা নাকি বিছানাতে এক ডাক্তার দেখাইয়া, এরপরে দিয়ে আপনার ওখানে আমার করানোর পরে এটা ধরা খাইছে। এটা এই বছর এটা নাকি আপনার 3 মাস আগে। আমাদেরকে কি একটু বলবেন যখন প্রথম ওনার এই ব্যথাটা শুরু হয়, নিশ্চয়ই উনি আপনাদেরকে জানিয়েছেন ওনার ব্যথার কথাটা, আপনাদেরকে বলেছেন, তো প্রাথমিকভাবে আপনারা নোয়াখালীতে বা অন্য কোথাও কি এর কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? আসলে নোয়াখালীতে ট্রিটমেন্ট করাইছি, কিন্তু আপনার ওই যে ডাক্তাররা মানে ওষুধ দিত এগুলো আসলে খাইলে ব্যথা হতো, সাময়িক কমতো, কিন্তু এরকমভাবে চিকিৎসার মানে কোনো স্কোপ ছিল না, তো এই জন্যই মানে এখানে আসা আলাদা। তার মানে দীর্ঘ একটা সময় উনি ওনার এই কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। আমরা জানি এই ধরনের সমস্যা যখন মানুষ পড়ে, ধীরে ধীরে একটা সময় মানুষ বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, অন্যের সাহায্য ছাড়া নড়াচড়া করতে পারে না, এবং কিছুটা সময় তারা দেখা যায় পরিবার থেকে কিছুটা আলাদা হয়ে যায় তারা, কারণ
হচ্ছে তারা আগের মতো সেই কাজগুলো করতে পারেন না, সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারেন না, কিছুটা হীনমন্যতায় ভুগতে থাকেন, এই ধরনের সমস্যাটা কি হয়েছিল ওনার? হ্যাঁ হ্যাঁ, এইটা এই ধরনের সমস্যা হয়েছে। বিছানাতে উঠতে পারতো না এবং কাজকর্ম করতে পারতো না, খাওয়া দাওয়া খাইতে পারতো না, এই অনেক সমস্যা হয়েছিল। তো দীর্ঘ একটা সময় পরে যখন আপনারা যখন একরকম হতাশ হয়ে গিয়েছিলেন, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো স্যারের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন? ওনার বিষয়ে আমার এক ফ্রেন্ড এখানে এসে ওনার ওয়াইফ এবং ওনার শাশুড়িকে চিকিৎসা করে এনেছিল, তখন ও আমাকে বলছিল যে এই ঘটনা। আমি তাকে মানে এমআর এর রিপোর্টগুলো মানে যে রিপোর্টটা কথাগুলো বলছে ওগুলো বলার পরে দিয়ে উনি কয় যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে গেলে ইনশাল্লাহ উনি হয়তো সুস্থ হয়ে যাবে, তখন আমি এখানে আসি। আচ্ছা, তো আপনাকে যিনি স্যারের বিষয়ে বলেছেন, আপনি ওনার কথা মতো যখন এসেছেন, তো স্যার আপনার পেশেন্টকে দেখে কী বলেছিলেন? স্যার বলছে যে আপনি এখানে ভর্তি হতে হবে, আমাদের এখানে কিছু নিয়মকানুন আছে, এগুলো যদি মানে ঠিকমতো চলেন তাহলে ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। আসেন স্যার কি তার কথা রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, কথা রেখেছেন এবং ভালো করছেন। আপনার মুখের হাসি বলে দিচ্ছে দীর্ঘ একটা সময় পরে সখিনা বেগম আজকে উনি ওনার বাসায় ফিরে যাচ্ছেন, ওনার আপন মানুষদের কাছে উনি ফিরে যাচ্ছেন, দীর্ঘ সময়ের ব্যথা থেকে আজকে উনি মুক্তি পেয়েছেন, এটা অবশ্যই অনেক আশার কথা। স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, এটা বলা যায় এক ধরনের উপদেশমূলক কথা, যেটা হচ্ছে যেমন আপনি আপনারাই বলেছেন যে দীর্ঘ একটা সময় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, অনেক জায়গায় এর জন্য ঘোরাঘুরিও করেছেন, বাট পরবর্তীতে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে বাড়ি ফিরে যাচ্ছেন। এই ধরনের কিন্তু অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো দীর্ঘদিন এই ধরনের সমস্যাটা ভোগেন, তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমার মতে এখানে আসলে স্যারের সাথে কথা বললে আশা করি উপকৃত হবে এবং স্যার সেটার একটা মানে কনসেশন করবে এবং ডিসকাউন্ট দিয়েও হইলো স্যার চিকিৎসা করাবে, এটা আমি আশাবাদী। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন সখিনা বেগম এবং ওনার হাজব্যান্ডের কাছ থেকে। ওনার বয়স কিন্তু খুবই কম, মাত্র 50 বছর বয়স, এবং বিভিন্ন রোগে শোকে কিন্তু আজকে ওনার এই অবস্থা হয়ে গিয়েছে। একটা সময় দেখা যাচ্ছে যে উনি ব্যথাজনিত সমস্যা, ওনার পরিবারের যিনি একটা মানুষ, পুরো পরিবারকে উনি একটা সময় সামলে রাখতেন, সেই মানুষটাই আজকে দেখা যাচ্ছে যে আপনার সম্পূর্ণ অকর্মণ্য হয়ে গিয়েছিলেন, অন্যের সাহায্য ছাড়া উনি উঠতে পারতেন না, ওনার শরীরে ভিটামিন ডি লেভেলের পরিমাণ অনেকাংশে কমে গিয়েছিল। আমরা এমআরআই রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি যে ওনার পিএলআইডিতে L4-5 এবং S1 স্পন্ডলাইসিস হয়ে গিয়েছিলো, ওনার ইউরিনারি ইনফেকশান হয়ে গিয়েছিলো এবং ওনার আরও বিভিন্ন ধরনের জটিল রোগে উনি আক্রান্ত হয়ে গিয়েছিলেন। আমরা দেখা যাচ্ছে যখন একজন রোগী একটা রোগে আক্রান্ত হয়, সেটা যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট না করি, পাশাপাশি দেখা যায় আমরা বিভিন্ন ধরনের আরও অনেকগুলো রোগেও কিন্তু আমরা আক্রান্ত হই এবং একটা সময় কিন্তু সেই মানুষটা মৃত্যুর কাছাকাছি চলে যায়। তো আমাদের কথা হচ্ছে, আপনারা যেখানেই থাকেন, যেমন করেন বা যেই ধরনের ডিসিশন নেন বা যেই ডক্টর আপনারা দেখান, আমাদের দেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের বিভিন্ন ডক্টর আছেন, বিভিন্ন কনসালটেন্ট আছেন, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় আমাদের দেশে, বিভিন্ন ধরনের চিকিৎসা পাওয়া যায় উন্নত মানের, যেগুলো একটা সময় আমাদের কাছে কল্পনা ছিল সেগুলো কিন্তু এখন বাস্তব, আমাদের দেশে এই ধরনের চিকিৎসা পাওয়া সম্ভব। শুধুমাত্র একটু আমাদের খোঁজ খবর নিতে হবে কোথায় গেলে আপনার সঠিক, আপনার জন্য সঠিক ট্রিটমেন্ট আপনি পাবেন। চিকিৎসা তো সবাই দেয়, কিন্তু সঠিক চিকিৎসাটা আমরা কয়জন দিতে পারি? সঠিক জায়গায় সঠিক খোঁজটা আমরা যদি নিতে পারি, একটু ভালো করে যদি আমরা চোখ কান খোলা রাখি, আমরা অবশ্যই কিন্তু ভালো জায়গার সন্ধান পাব। এবং আমাদের দেশে যে কজন আপনার আমরা উল্লেখ করতে পারি এখানে, যেমন যে কজন আমাদের এই দেশে পায়োনিয়ার আমরা বলতে পারি এই চিকিৎসার বিষয়ে, যারা হচ্ছে আপনার বাত ব্যথা বা পেন প্যারালাইসিস নিয়ে, বিশেষত অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নিয়ে যারা কাজ করেন, তাদের ভিতরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একজন, এবং ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে কিন্তু অসংখ্য রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছেন, যেটা আমরা কিন্তু এখন প্রচুর পরিমাণে আপনাদের কমেন্টস পাই, আপনাদের ইমেলের মাধ্যমে আপনারা জানাচ্ছেন, এবং এগুলো পাওয়ার পরও কিন্তু আমাদের কিন্তু আশা আরও বেশি বেড়ে যায়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।